ছাগলের লোভে গৃহস্থের শোয়ার ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ। অল্পের জন্য প্রাণী বাঁচলেন বাড়ির দুই মহিলা। শনিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের উত্তর খালপাড়া মৌজায় অমল রায়ের বাড়িতে। বন দফতরের তৎপরতায় ধরা পড়ল চিতাবাঘটি। জানা গিয়েছে এদিন রাতে রান্না সেরে শোয়ার ঘরের বিছানায় মেয়েকে নিয়ে শুয়েছিলেন অমল রায়ের স্ত্রী সুনীতি রায়। এই ঘরেই বাঁধা ছিল একটি ছাগল। সেই সময় এলাকায় লোডশেডিং ছিল, সেই সুযোগে ছাগলের গন্ধ পেয়ে একটি চিতাবাঘ সোজা ঢুকে পড়ে অমল রায়ের শোয়ার ঘরে। ঘরে ঢুকে চিতাবাঘটি ছাগলটিকে ধরার চেষ্টা করতেই টের পেয়ে যান সুনীতি রায় ও তাঁর কন্যা। চোখের সামনেই দেখেন এক মস্ত চিতাবাঘ। এরপরে ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করতেই চিতাবাঘটি ভয় পেয়ে আশ্রয় নেয় অন্য একটি ঘরে। মহিলার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন। তারা মা ও মেয়েকে উদ্ধার করে পাশের ঘরে ঢুকে থাকা চিতাবাঘটিকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঠামবাড়ি আপালচাঁদ বন দফতরের কর্মীরা ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি চালিয়ে নিস্তেজ করে জালবন্দি করে নিয়ে যান লাটাগুড়িতে। সেখানে চিতাবাঘটিকে সুস্থ করে রবিবার বিকেলে ছাড়া হবে গভীর জঙ্গলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রান্না টান্না করিয়ে তারপরে ওই ঘরে গেছি, বিছনা উপরে শুয়ে আসে যে ভাবছি খাবো কি খাবো না কি করি। আর তার মধ্যে তো লাইন টাইন ছিল না, ওই বেড়া দিয়ে ঢুকছে আর কি হচ্ছে, মানে বিছনার মধ্যে মা আর মেয়ে ছিলাম, ওই বিছনার মধ্যে কি আর ঝাপা চিরপা করেছি। তারপরে পাশে বাড়ি দাদা নিজেছ, ওই দাদা আসিয়ে তারপরে পাড়ার লোক আসলো, ডিপার্টমেন্টে ফোন করলো ছাগলটাকে আসার দিছে। এমনি আপনাদের কোনো ক্ষতি করেনি? আমাদের কিছু হয়নি, মানে ওই ছাগলটাকে ক্ষতি করছে। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।